এসো শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর, আনো তব তাপহরা তৃষাহরা সঙ্গ সুধা, বিরহিণী চাহিয়া আছে আকাশে শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর। আজ বিশ্ব বই দিবস, আর বই শব্দটি শুনলেই আমার মাথায় যে বইটির কথা মনে আসে সেটি হচ্ছে রবীন্দ্রনাথের গীতবিতান। দ্বিতীয়তে যে বইটির কথা মাথায় আসে সেটি হচ্ছে মঙ্কুতে রবীন্দ্রনাথ। ফর আ সার্টেন রিজন দিস বুক ইজ ভেরি ভেরি স্পেশাল টু মি। তারপর একে একে অন্যান্য অনেক বইয়ের কথাই মাথায় আসে। সে যাক, আজ বরং বই পড়ে বই প্রসঙ্গে আমার ভেতরে সৃষ্টি হওয়া ভিন্ন রকমের একটা বোধ আপনাদের সাথে আমি শেয়ার করি। আচ্ছা, বই কি বলুন তো? এনিথিং দ্যাট ক্যান ট্রান্সমিট নলেজ ইজ আ বুক। এটা গাছও কিন্তু বই হতে পারে, গাছটার দিকে তাকিয়ে আপনার মধ্যে জ্ঞানের সঞ্চার হচ্ছে, তাহলে সেটা বই নয়, নিশ্চয় বই। আপনি কারো কাছে গল্প শুনছেন, গল্প শুনছেন আর সেই গল্প আপনার ভাবনার জগৎকে নাড়িয়ে দিচ্ছে, তাহলে সেই গল্প বলা মানুষটিও তো একটি বই নাকি? কোনো একটা কারখানার ভিতর ঢুকেছেন, শ্রমিকদের কুঞ্চিত কপালে ঘাম, মুখে দারিদ্র দুঃখ অপুষ্টির চিকচিকে ছবি, সেই ছবিগুলো আপনার মনোজগৎকে আন্দোলিত করছে, তাহলে প্রত্যেকটা শ্রমিকই তো এক একটা বই, তাই না? বই বলতে যারা কাগজে ছাপানো বইকেই শুধু বোঝেন, তারা আসলে রসদৃষ্টির পাঠক। যখন মানুষ লিখতে জানত না, পৃথিবীতে যখন কাগজ ছিল না, প্যাপিরাস স্ক্রল ছিল না, তখন কি পৃথিবীতে বই ছিল না? নিশ্চয় ছিল। কোথাও এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে, এর অন্য অর্থ হচ্ছে আকাশে এক ঝাঁক বই ভেসে বেড়াচ্ছে। অ্যামাজন পৃথিবীর সবচেয়ে বড় বন, এভাবে না বলে পৃথিবীর সবচেয়ে বড় গ্রন্থাগার হলো অ্যামাজন, এভাবেও তো ভাবা সম্ভব। অল থিংস উই সি আর থ্রি ডাইমেনশনাল টেক্সট, মানুষ চাইলেই সেগুলো পড়তে পারে। আমি কিন্তু কবরস্থানকেও পড়তে পারি। আচ্ছা বলুন দেখি, কবরস্থান কি? কবরস্থান হলো আ লাইব্রেরি মিসিং বুকস, বইবিহীন একটা গ্রন্থাগার হচ্ছে কবরস্থান। জ্ঞান দিতে আসিনি, ওটা আপনাদের আছে, এসেছি ঘুম ভাঙাতে। মোটে দুটো মিনিট চোখ বন্ধ করে গভীরভাবে ভেবে দেখুন, সব পরিষ্কার হয়ে যাবে। সকলকেই বিশ্ব বই দিবসের আন্তরিক শুভেচ্ছা, ভালো থাকবেন সবাই।